আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো সলমান তো শেখ এই যে আপনাকে ফটোগুলো পাঠালাম একজন মানে শেখ আমাদেরকে দিয়েছেন তো বিশেষ করে আমাদের সমাজে যেটা জালসার সময় দেখা যায় যে মাগরিব আর এসা একসাথে আমরা মানে আলাদ আদায় নিই জামা বাইন সোলাহ তো এটা বলছেন যে উনি আদায় করা চলবে না এবং প্রয়োজন ক্ষেত্রে ও বাড়িতে মানে এই সাধারণভাবে যেগুলো আমরা করে থাকি আর কি এটা মানে বাড়িতে জামা বাইনা সলা অর্থাৎ মুকিম অবস্থায় জামা বাইনা সলা কখনো কখনো করা চলবে না তো বিষয়টা একটু আমাকে জানাবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এবার কত না এটা চলবে না জালসাদ সমাজে একসঙ্গে আপনার নামাজ পড়ানো হয় আগে পড়তো এখন পড়ে না তো এটা চলবে না এটা আপনার এই আবদুল্লাপুর হেড মোল্লা তখন আমি দেলালপুরে পড়তাম সেই সময় তিনি এক সেইও বলেছিলেন যে এইভাবে করা ঠিক নয় আর হাদিসও যা পাওয়া যাচ্ছে কি না এরকমভাবে আপনার ওলা আপনার খৌফিনওয়ালা সাফারিন আপনার বড়ো বড়ো এরকম যা দেখলাম আল্লামা ইবিনে উসামিন এরা তো বলছে যাই জি নয় ইবিন আল্লামা বাস এরাও বলছে যাইজি নয় এরকম ধরনের ইবনে কৈম রহমল্লাই ইবনে তাইমা শেখুল ইসলাম ওবদুল্লাহ মোবারকপুরি বিভিন্ন মহাদেশে বলেছে যে জায়জ হবে না তো এতে যাব আর ওলা খাওফিন ওলা সাফারিন এখানে যে নেই তো আর আপনার বলেছে এটাই উত্তর দিয়েছে যে এখানে মারিজের কথা নেই তো এখানে মারিজ প্রযোজ্য হবে মানে বেমার যে ব্যক্তি হবে বেমারের অবস্থাতে সে পড়বে আর বেমার কী হয়তো বেমার ছেলেদের হতে পুরুষের হতে পারে আর মেয়েদের হতে পারে মেয়েদের যেরকম মুস্তাহাজা একটা বেমার মুস্তাহাজাতে নামাজ পড়তে পারছে না তো জোহরের নামাজটাকে কী করে মক্ষার করবে লাস্টের দিকে আর আসুরি নামাজটাকে এইভাবে পড়বে তো এইভাবে তারপর কি হবে জায়জ হবে আসসালামু আলাইকুম রাহমদ ওয়ালাইকুম আসসালাম রাহামাতুল্লাহ ই ও বারাকত হামদাল্লাহ ওয়া দাস সালাম আল্লাহ আল্লাহ বাদ

আল্লাহর শেষ রহমত আপনার সত্ত্বে আপনার সাথে আমি আহ আলাপ আলোচনা করছি এটা আল্লাহর মেহরবানি দোয়া করবেন শেখ আলহামদুলিল্লাহ জি শেখ যেটা আসলে প্রশ্ন লোকদের এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাগরিবের সমাতে নমাজ পড়ছে এসা নামাজের আমি বলবো যে এটা কোনো মতেই মানে জায়জ হতে পারে না لكن فيضوار مدة جتيسة شيء بين الصلاة من غير عجوره يجوز ولا تصح به الصلاة لأنه صلاة في غير وقتها من غير أجر صريعي والله تعالى الله تعالى يقول إن الصلاة كانت على المؤمنين كتاب موقوتا مشتوي

আবার অন্যান্য ব্যাপারে এসেছে যে লাহবিহী সার নামাজ মানে সেই নামাজ হবে না মিন গাইরে অজুরিন বিনা কোন অজুর ছাড়া এখানে যদি কেউ অজুর হিসেবে পেশ করে যে না আজকে আমার প্রোগ্রাম আছে জালসা আছে জি না তাহলে এটা একটা যদি আমরা দেখতে চাই যে যুদ্ধের ময়দানে রসুল্লাহ সাল্লি সাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তোমরা সময় হয়েছে সলাৎ পড়ো তো সেই সমাতে তো বলে নিতেই পারতেন যে আজকে সারাদিন যুদ্ধ হবে ফজরের সমাতে নমাজটা তোমরা সবাই সেরে নাও এরকম কখনো বলেননি একটা জিনিস হতে পারে যেটা জায়েজ যে জোহরের সলাদটাকে তা আখির করল করে আসরের সমাতে পড়ল দুই সমাতকে এই একটা ক্ষেত্র যদি কেউ পড়ে তাহলে যায় হবে কিন্তু বা প্রোগ্রাম আছে বলে মাগরি বেশা ফজর সব একসাথেই পড়ে নিলাম এটাও সম্ভব না এই আয়াত না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা এই আয়াত থেকে আহ বা মহাকিন ফকিহ যারা তেনারা ইস্তলাল করছেন যে সময় যখন হবে তখনই নমাজ পড়তে হবে আও হোক বা সানি অক্ত হোক বা সালেস অক্ত হোক প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো অক্তে হোক তাকে সলা তাদাই তার মানে সময়েই করতে হবে কিন্তু তার পূর্বে বা তার আগে সলাত হবে না আল্লাহ আলম বিশ্বাস আসসালাম আলাইকুম ওয়ামাতুল্লাহমতুল্লাহত হুম হুকিম অবস্থায় জামা বাইনার সালাতাইন কেবল জামাতের ক্ষেত্রে কেবল জামাতের ক্ষেত্রে বৃষ্টি হলে তারপরে মনে করুন বরফ পড়েছে এই শ্রেণির কোনো ওজন হলে জামা বাইনার সালাতাইন কেবল জামাতের জন্য জামাতের লোকের জন্য মসজিদে করা যায় আর বাড়িতে যাদের যারা অসুস্থ রোগী রোগীর জন্য চলবে যেমন ওই যে ইস্তেহাজার মহিলা তারপরে যার ওই সালসাল বাউল আছে সব সবসময় ঝরে বা এমন কোন রোগী যা বারবার উজু করতে কষ্ট হয় তার জামা বাইনা চলবে কিন্তু জলসার জন্য আমার মনে হয় না জলসার করা চলবে মনে হয় জল সার আহমাতুল্লাহ আহমতুল্লাহ বারাকাত আপনার প্রশ্নের দুটি উত্তর দেব প্রথমত কি কি কারণে জামা জামাবায়নাসালাতন করা সাব্যস্ত দুই নামাজকে একত্রে পড়া সাব্যস সাব্যস্ত যেটা হাদিসে উল্লেখ হয়েছে নাস দ্বারা সেটা হলো যদি মাতার বা বৃষ্টি হয় যদি সফর সফরে থাকে এবং তৃতীয়টি হচ্ছে যদি খফ ভয় থাকে মসজিদে পৌঁছানো অসম্ভব কারণ জীবনের হুমকি রয়েছে তাহলে এরকম সময় জামা বায়ান সালাতান এসেছে এ তিনটি ছাড়া অন্য কারণে জামা বানা সালাতাইন প্রমাণিত নয় এবং তার কোনো দলিলও নেই এখন জালসায় যেই জামা বায়ান সালাতিন করা হয় তার সম্পর্কে কি এই নাস ফিট হয় এখন প্রসঙ্গ হলো যে জামো বানাস সালাতান যেটা আমরা জালসায় করছি জালসার মহফিলে সেই জালসায় কি বৃষ্টি হয়েছে সেই জালসায় কি ভয়ের কোনো ব্যাপার রয়েছে নামাজ আদায়ের আর না সেখানে সকলে মুসাফির যদি সেই স্থানের অধিকাংশ মানুষ মুসাফির হয় জালসা যারা শুনছে তাহলে তখন আল জামো বানাস সালাতান জায়জ হবে আর যারা সেখানে মুকিম বা আশেপাশে থেকে এসেছে যেটাকে সফর ধরা হবে না তাহলে তাদের জন্য জামা বায়ন সাল্লাতন বৈধ হবে না আমরা বলতে পারি জালসার ক্ষেত্রে মুসাফির ও মুকিম উভয় লোকই থাকে তাই মুসাফির ব্যক্তিরা যদি জামা বায়ন সালাতান সেখানে পড়ে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু সে তার সাথে সাথে মুকিমরাই জামা বায়ান আসালাতন করবে এটা সত্যিকারের একটা নতুন আমল আমিও এই ইন্ডিয়াতে এসে এটা দেখছি যেটা ইতিপূর্বে দেখে নি আর যে হাদিসে এসেছে মুসলিম শরীফের যে বিনা কোনো কারণে বিনা সফরে এবং বিনা মাতারের সময় বিনা বৃষ্টির সময় হাদিসে জন সালাতন করা হয়েছে আল্লাহ রসুলসাল্লাম করেছেন সেই হাদিসটা সম্পর্কে ওলামাইকে আমের বহু মতভেদ রয়েছে সর্বোপরি বলা যেতে পারে যে আমাদের ওলামায় উম্মাহ। উম্মতের ওলামাগণ এই হাদিসটির উপর আমল করেননি তাওকুফ করেছেন সেই জন্য আমাদের ওই নীতিতে থাকাই উচিত